श्रीमती राधा रानी अष्टसखी सुन्नी को लिए निशांत समय गोविंद दर्शन गए थे। तो एक दिन हमार राधा रानी जमुना गए जलानयन करते संगे तार केह छिलो ना बेला अभिशाप अवसान बेलाय जमुना जो गए गोविंद रूप जलिन चायर मंदिर नयने हेरी स्वर्ण ग्रहे একা একা বসি কৃষ্ণ রূপ মনে মনে কল্পনা করছি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চিন্তায় মগ্ন হই সখী কোন বাহিরে দাঁড়িয়ে আছি রাধা রানী ঘরের ভিতর প্রবেশ করি একা একা গোবিন্দ গোবিন্দ বলে কাছে বাহিরে ললিতা সখী যখন প্রাঙ্গণের ধ্বনি পেল বলল রাধি স্বর্ণ করে বসে তুমি কাঁদছ কেন রাধারানী বলল সখীজি জানিস আমি কেন কাঁদছি তবে তুই সন্তকে বলছি একদিন যমুনায় যাইয়া স্বামীকে হেরিয়া ওরে যমুনায় যাইয়া Oh,
আজ যমুনাই যখন বল জল বর্তে গিয়েছি যমুনার ঘাটির মধ্যে দেখতে পাই এত সুন্দর এক রূপ শুধু রূপ নয় ওই ঘাটির মধ্যে এত সুন্দর একটা পাদ পেতে বসে আছে ললিতা বলল রাধে পাদ যদি পাতা থাকে তাহলে সেটাই আধার দিতে হয় তো সেই পাদে আধার কি দিয়েছি রাধা রানী বলল দেয় জানিস কি আধার দিয়েছি अरे दिया है शुशु दाचा अंगे छटा या चाता अरे दिया है शुशु दाचा अंगे जोता या चाता अरे दिया है शुशु दाचा अंगे छटा या चाता अरे दिया है शुशु दाचा अंगे जोता या चाता हमारे ताकी पाकी कहाँते पोड़े लो ললিতা বলল রাধি আজ তুমি এমন সময় গিয়েছো যমুনায় আর এত সুন্দর একটি নয়নের রূপ দর্শন করেছো এই গোবিন্দকে দেখার ভাগ্য তো আমাদের নেই আমি তো তোদের সঙ্গে আছি অষ্ট সঙ্গে মিলিত হয়ে বলল রাধি আমরা সকল তো তোমার সঙ্গে থাকি সত্য কিন্তু তুমি যে নয়নে হেরো আমাদের তো এমন ভাগ্য নেই তবে তুমি বলো না ওই রূপটা দেখতে কেমন কোন রূপে তাকে দেখেছিলে অঙ্গের আবরণ কি ছিল রাধা রানী বলল ললিতে তবে দেশন আমি হেই রে আইলাম তারে সই গো দেইকে আইলাম তারে হেই রে আইলাম তারে সই গো দেইকে
कहले बना